বিশেষ করে আল্লাহ এখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের তুমি শহীদি দরে দাও জান্নাত পেয়ে যাও জান্নাত আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তাদের কোনো অন্যায় থাকে তাদেরকে ক্ষমা করে তাদের জান্নাত পেয়ে যাও জান্নাত আল্লাহ রব্বুনা তাকাব্বাল মিন্না ইন্নাকাল তাসমিউল আলিম সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি ওয়াস সুন والسلام على المرسلين والحمد لله رب العالمين. লালপুর উপজেলার থেকে স্বাধীনতা আন্দোলনে 71 সালে যে সমস্ত শহীদ হয়েছে তার মধ্যে নর্থ বেঙ্গল সুগার মিলে এখানে প্রায় 72-73 জন শহীদ হয়েছে। আমি শহীদের আত্মার আজকে মাগফিরাত কামনা করি। উপজেলা প্রশাসন থেকে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন সাহেব আমাদের সঙ্গে আছেন, সেই সঙ্গে আমরা এই গণকবর আমরা লালপুর থানায় যে সমস্ত গণকবর আছে সেখানে শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনার জন্য মুনাজাতে আমরা রওনা করেছি। আমি বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে জানাই 1971 সালে নির্মম বর্বর অত্যাচার যা পাকিস্তানি বাহিনী করছে নজিরবিহীন আমাদের দেশের 2 লক্ষ নারী নির্যাতিত হয়েছে এবং আমাদের দেশের প্রায় 30 লক্ষ শহীদ হয়েছে। আজকের দিনে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং বঙ্গবন্ধু যে পরিবার সহ হত্যা হয়েছে তার সেই সমস্ত সেই দিনের যে সমস্ত শহীদ হয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।